অসংখ্য কোটি ভাগের এক ভাগ পাইছে, দূরে বলুন সুবহানাল্লাহ। তারা দুই খান্ডে থাকতে পারে, নবীজি জানের থেকে কাছে থাকবার ক্ষমতা আল্লাহ দেন নাই। আল্লাহ দিয়েছেন, সেই জন্য বলেছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের প্রাণের থেকে আরো কাছে। কোরআন বলতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আর আল্লাহর বেলায় কোরআন কি বলে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের সারক থেকে কাছে, ফেরেশতা দুইজন তোমাদের খান্দে, আর নবী তোমাদের জানের থেকে দাঁড়ি। এই তিন আয়াত মানি না দুইটা মানি, আর নবীটা মানি না, তিনটা না একটা? আল্লাহ আছেন, ফেরেশতাও আছেন, নবীও আছেন। ওয়াহাবিরা নবীটা মানে না, ঠিক না বেদি? নবী বড় না ফেরেশতা বড়? নবীরে নূর কইতে তাদেরই তাদের ধর্ম নষ্ট হয়, ফেরেশতারে নূর কইলে চিড়ি কয় না। হায়রে দুঃখ, কার কাছে কইতা? ফেরেশতা নূর কইতে তার ধর্ম নষ্ট হয় না, নজদের থেকে ধর্ম আইছে এটা, দূরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ নূর, কোরআন ও নূর, হাদিস ও নূর, নবী ও নূর, সাহাবীরা নূর, আউলিয়ারা নূর, মুস্তাহিদিন নূর, আর মুতাকাদ্দিমিন নূর, মুফাসসিরিন নূর, মুহাদ্দিসিন নূর, গাউসুল আজম নূর, তাও জালাল পর্যন্ত 1500 বছরের ইতিহাসে কেউ কোনদিন রসুলকে মাটি বলেছেন? বলতেছে নূরুল ইসলাম সাহেবরা। আমি কোনো বেটারে খাতির কইজা কথা বলি না, আল হাক্কাতু আল হাক্কু নূরুন লাউকানা দুররুন, সত্য কথা তিতা, সত্য কথা তিতা নবীজি বলেছেন, সেই জন্য সব হক কথা বাদ দিয়ে দিমু না না। আর বাংলাদেশের ভাষায় কয়, গ্রামের ভাষায় কয়, উচিত কথায় মাইজি বেজা, আর গরম বাত কন্যা দেখি গরম বাত বিলাই বেজা, উচিত কথায় মাইজি বেজা আর গরম বাত বিলাই বেজা। রুলুল ইসলাম সাহু আস করে কয়, আব্দুল্লাহ মাটি, আমি নাও মাটি, মাটির গরম মাটি হয় না কি হয়? এই বুঝি চিন্তাবি, এই বুঝি চিন্তাবি, ওই চিন্তা করি পাইছো এটা। আরে সিনের সিনের পেটে মূর্তি পাওয়া যায় না, ফ্যাক্টরি পাওয়া যায়, দুনিয়ার অহল সিনাই একত্রিত করে মূর্তির দাম হইব? এই মূর্তির এই সিনের পেটে মূর্তি খেয়ে দিছে আল্লাহ না ওয়াহাবি মোল্লা? আল্লাহ সিনের পেটে মূর্তি দিতে পারলো, আর মাটির পেটে নূর ফাটাইবার ক্ষমতা নাই, নাই না আছে? আরো জীবন আছে কিনা? নাই, খালি কালা কিলা কালা কিলা কিলা সামরার বুঝা আমরা রে দিলা, প্যালেঞ্চে ধরে না, কেমনই বদ্যমাগ নষ্ট হয়ে গেছে কি ফিত্রা আর চাপড়া, গরিবের হক মাই রাখাইরা চিত্রা দিব না। রসুল আমাদের জানের থেকে দাঁড়ে না দূরে, যদি আমরা দেখি না, আল্লাহ না দেখে বিশ্বাস করেছি, ফেরেশতা না দেখে বিশ্বাস করেছি, রসুলের বেলায় কল্লা গুড়ায় কেন? ঈমান শুদ্ধ আসেনি? তারা হলো ইমানদার, যারা না দেখে বিশ্বাস করেছে, আল্লাহ বলেছেন, দূরে বলুন সুবহান। সেজন্য আমাদের কোন অসুবিধা আসেনি নবী হাদিন নাদির থাকতে, তারার ধর্ম নষ্ট হয়ে যায় কি, দূরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে হাদিন নাদির, ভুল কথা, আল্লাহ হলেন মুহিত, মুহিত শব্দের অর্থ কি, ইহা তা ইহুত ইহা সতন পাহ মুহিত, সর্বস্থানে সর্বকালে, হাজির বাদ দিয়া, গায়েব বাদ দিয়া, অ্যাবসেন্ট বাদ দিয়া, প্রেজেন্ট বাদ দিয়া, সর্বস্থানে যিনি আছেন তিনি নাম মুহিত, তিনি আমার আল্লাহ। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোথাও গায়েব হয় না, এক জায়গায় হাজির হয় না। আমার বাসা হবিগঞ্জের সাব কোয়ার্টারে, আমি হবিগঞ্জে এখন গায়েব, আর রানীগাঁও সুন্নি মহাসম্মেলনে হাজির, হবিগঞ্জে আমাকে পাওয়া যাইব? আমি গায়েব হয়েছি, হাজির হয়েছি বডি নিয়া। আল্লাহকে যদি তুমি হাজির বলো, তাহলে তো আল্লাহ শান তুমি কমাইলা, আল্লাহ তো মুহিত, আল্লাহ যদি হাজির হইয়া থাকেন আমরার মতন, কেন আল্লাহ বই দিছু নাইয়া? আর কোথাও আল্লাহ গায়েব, আল্লাহ হবিগঞ্জ পাওয়া যাইতো না, অলিপুর পাওয়া যাইতো না আল্লাহ?
আল্লাহ তো সর্বস্থানে উনাকে হাদির গায়ে পড়লে আল্লাহর শান কমাইয়া দেওয়া হয়। ওয়াহাবিরা নিজেরাই বুঝেন কিতাব কোরআন, এরা মানুষদেরকে ভুল পথে নিতেছে। আল্লাহ আমাদের ঈমান সালামত করুন, এই ঈমান সূর্যের থেকে সকলে বলুন আমিন। রাসূলুল্লাহ হাদির নাদির আছেন কিনা, তারা বিশ্বাস করেন হাত তোলা দেন। সকলে মিলে মহব্বত আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ তোমাদের কেউ মুমিন হতে পারবে না। বুখারী শরীফের হাদিস, হাত্তা যতক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা ইলাইহি, তার কাছে আমি মহব্বতের না হব, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তার ছেলে তার পিতা এমনকি তার জান থেকে আমাকে মহব্বত না করলে তোমাদের কেউ ইমানদার হতে পারবে না। তাই দল থেকে, বিশ্রাপ থেকে, উস্তাদ থেকে, বাই থেকে, সব থেকে, দুনিয়ার তমাম থেকে রসুলকে মহব্বত না করলে ইমানদার নয়। ইমানদার যদি না হয় তাহলে ইন্দু বেটায় নামাজ পড়লে কবুল হইব না। ইমান হলো রসুলের মহব্বত। এই কারেন্টের লাইট গুলি জ্বলতেছে, কানেকশনের তার যদি কাটতে দেওয়া যায় তাহলে অফ হয়ে যাবে, সবাটা অন্ধকার হয়ে যাবে, ঠিক না বেটি? এই টিউব লাইট গুলি জায়গায় থাকবে না, ওইগুলিও চলে যাবে। টিউব লাইট থাকবে কি চলে যাবে? টিউব লাইট যদি আরো 100টা ফিট কইরা কারেন্ট সাপ্লাই না হয়, আমরা সবাই মিল্লা যদি খালি গুতাই লাইট জ্বলবো নি না? এই লাইট হলো মহব্বত রসুল, টিউব লাইট হলো বন্দেগি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহব্বত রসুল যদি নাই, এই বন্দেগির কোনো দাম নাই। সেজন্য মহব্বত রসুলের দাম আল্লাহর কাছে বড় বেশি। হযরত হাফসা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার প্রথম মুয়াজ্জিন, কথায় কথায় এসে গেল একটা হাদিস আমার সামনে বাড়তে থাকলো। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিলাল তো প্রতিদিন আজান দেয়, আমি আগামী দিন ফজরের আজান দিতাম। কোনা সুবহানাল্লাহ। হযরত উমর এমন মানুষ যারে দেখলে ইবলিস শয়তান বাগ্যা ফিসে দি বায়ু সাইরা সাইরা 3 মাইল যেত। কন্যা দূরে সুবহানাল্লাহ। তো একদিন হযরত উমর আসতেছেন, নবীজি হাসতেছেন, মুস্কি মুস্কি ফাতাবাসসামান নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, হযরত উমর আসতেছেন, নবীজি হাসতেছেন। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলামের কি দোষ হলো, কেন হাসতেছেন? আচ্ছা, একজন মানুষ হলে আমরা যদি হাসি তাহলে কইবো না আমি কিতা করলাম, আপনারা হাসতেছো, ঠিক না বেটি? নবীজি বলেন, উমর তোমার কোনো দোষ না, ইবলিসটা উকি জুকি মারতেছিল এই মসজিদে দবির ভিতরে, আমার হাজার হাজার সাহাবীরা কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ নামাজে আছে।